আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা শিখবো আশিটি বাক্য প্রত্যেক দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরবি আশিটি বাক্য তার সাথে আমরা ইংরেজি সংযোজন করেছি তো বন্ধুরা সবার কাছে একটু অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার দেওয়া আপডেটগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও এখানে এখানে শব্দটির ইংরেজি হচ্ছে আর আরবিতে বলা হয় থাকে হেনা অথবা হুনা হুনা শব্দটি হবে বইয়ের বাসায় আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে যে ফ্লিজ প্লিজ শব্দটির অর্থ হচ্ছে মিন ফাদলিক মিন ফাদলিক বাংলাতে আমরা বলে থাকি দয়া করে আরবিতে বলা হয় মিন ফাদলিক মাফ করবেন অথবা এক্সকিউজ মি এটার আরবি হবে আফওয়ান আফওয়ান ওয়ান অর্থ হচ্ছে মাফ করবেন আফ এক মুহূর্ত ওয়ান মোমেন্ট এ আরবি হবে লাহাজা লাহাজা এক মুহূর্ত ওয়ান মোমেন্ট অথবা এ মোমেন্ট লাহাজা গুম থেকে ওঠা এটার আরবি হবে ইয়াস তা কিজু অথবা সামিনুম এভাবে বলে থাকে যেটাকে আর ইংলিশে বলা হয় গেট আফ। সংবাদপত্র নিউজ পেপার আরবিতে বলা হয় জারিদা জারিদা হচ্ছে নিউজ বা খবরের কাগজ সংবাদপত্র সে গোসল করে হি টেক এ বাথ ইয়াক তা সিলু এটার আরবি হবে ইয়াক তা সিলু অথবা হুয়া সোয় তারবিশ বিস এভাবে বলতে পারেন তুমি গোসল করো ইউ টেক এ বাথ তাক তা শিলু তাক তা সিলু অথবা ইন তা তারবিশ তার এভাবে বলা যেতে পারে এটা হবে চলিত ভাষায় পোশাক পোশাক আরবি শব্দ হচ্ছে মালাবিস যেটাকে ইংলিশে বলে থাকে ড্রেস ড্রেস মেলাবিস বাংলা হচ্ছে পোশাক কাজের মেয়ে ফ্রিওড অফ ওয়ার্ক যেটাকে সাধারণ আরবিতে বলা হয় খাদ্দামা এটাকে মূল আরবিতে বলা হয় মাদাল্লাতুল তুল আমেল মাদাল্লাহ মুদাল্লাতুল তুল আমেল ফোত্তাহ ডেলি প্রতিদিন ইয়মিয়ান ইয়ৌমিয়ান এটাকে আরবিতে বলা হয় ইয়মিয়ান বাংলাতে বলা হয় প্রতিদিন অথবা ফোত্তাহ কেনাকাটা করা এটার ইংরেজি হবে মার্কেটিং আর এটার আরবি হবে আত্মাসোয়েক আত্মাসোয়েক শব্দটার অর্থ হচ্ছে মার্কেটিং আত্মাসোয়েক তৈরি করেছি আই হ্যাভ ফিফেয়ারড জাহাজ তো আমি তৈরি করেছি জাহাজ বাধা আমি তৈরি আনা জাহাজ মেহমান মেহমান শব্দটির অর্থ হচ্ছে গেস্ট আর ইংলিশে বলা হয় গেস্ট আরবিতে বলা হয় আদিওফ আদিওফ অথবা আদিওফ এটাকে বলা হয় মেহমান ডক্টর ডক্টর আরবিতে বলা হয় আত্মাবিব আত্মাবিব বাংলাতে বলা হয় ডাক্তার ইংলিশে বলা হয় ডক্টর নার্স সেবিকা নার্স অথবা সেবিকাকে ইংলিশে বলা হয় নার্স আর আরবিতে বলা হয় আল মোমার রিদা আল মোমারিদা তাকে বলা হয় নার্সকে আপনার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ এটাকে আরবিতে আপনি কীভাবে বলবেন মা বিকা মা বিকা অথবা এসপিকো বলে হয় থাকে আগত প্রাপ্ত হইছে ইনজুরি উস উসি বত উসি বত আচ্ছা আগত প্রাপ্ত হইছে মাথায় অন হেড ফি আররাস ফি আররাস মাথায় অন হেড ইংলিশে বলা হয় অন হেড হাঁটুতে অন নি অন নি আচ্ছা ফি আর রুকবা फी रुकवा हाँटुते फी और रुकवा हाँटु के बोला आंगुलट फी अल इंग्लिश लेग पाबेक्ट लेग फी और रोज এটাকে আরবিতে বলা হয় ফি আর রেজিল যেমন আপনি ব্যথা পেয়েছেন পায় তেমন আর রেজিল বলবেন নাকে আনস অনস এটা হচ্ছে ইংলিশ ফি আল আনফ ফি আল আনফ আপনার নাকে ব্যথা হলে বলবেন ফি আল আনফ সামান্য বা মামুলি নট সিরিয়াস বসিত বসিত সামান্য অথবা মামুলি হালকা কিছু হাজা বসিত এটা সামান্য কিছু হাজা বসিত ইহা সারা বিহন্ড দিস গাইর হাজি বি অন দিস গাইরো হাজি গা এটা ছাড়া বা ইহা ছাড়া গাইরো হাজি বয় করো না ডোণ্ট বি এফ্রাইড ডোন বি অ্যাফ্রাইড এটাকে আরবিতে বলবেন লাত খফ লাত খফ বয় করবে না লাত খফ ডাক্তার কোথায় ওয়ার ইজ ডাক্টর অয়ার ইজ ডক্টর অয়েনা আট তাবিব ওয়েনা আট তাবিব ডাক্তার কোথায় অয়েনা আট তাবিব পারি ব্যাপারটি দ্য মেটার আল আম্রো ব্যাপারটি দ্য ম্যাটার আল আমর আমরন হচ্ছে দর্য ধরন কিফ ধরন এখন এখন শব্দটির অর্থ হচ্ছে নাও আল আন আল আন অথবা আলহিন বলে থাকে অনেকে আল আন অথবা আলহীন ব্যথা শব্দটির হচ্ছে ফেন ফেন আরবিতে বলা হয় থাকে আলম আলাম শব্দটির অর্থ হচ্ছে ব্যথা আলাম আবার আলম বললে হবে ফাতাকা। কঠিন সিরিয়াস সিরিয়াস অর্থ হচ্ছে কঠিন কঠিন যেটাকে আমরা বলে থাকি বলা হয় পিঠে অন ব্যাক অন ব্যাক এটাকে ইংলিশে বলা হয় ফি জাহারি আমার ফিসে হচ্ছে ফি জাহারি মানে হচ্ছে ফিসনের অংশ বা ফিসে আমাকে সুস্থ করুন কেয়ারমি বা আসফিনি, আশফিনি এটার আরবি হবে আমাকে সুস্থ করুন মি হে প্রভু ও লর্ড এটাকে লবি বলা হয় ইয়া ইয়া রব ইংলিশে বলা হয় ও লর্ড আমরা বলি হে প্রভু ইয়া রব অথবা ইয়া আল্লাহ বলে থাকে তোমাকে আল্লাহ সুস্থ করুক মাই আল্লাহ কেয়ার ইউ শাফাক আল্লাহ শফক আল্লাহ 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 তোমাকে সুস্থ করুক হাত হাত অর্থ হচ্ছে হ্যান্ড আল ইয়াদ আরবিতে বলে থাকে আল ইয়াদ হাত আল ইয়াদ হ্যান্ড ইংলিশে বলা হয়ে থাকে কান কান শব্দটির অর্থ হচ্ছে ইয়ার আল উজন আল উজন শব্দটির অর্থ হচ্ছে আরবিতে বলা হয় কানকে আল উজন কান শোক শোক শব্দটির অর্থ হচ্ছে ইংলিশে বলা হয়ে থাকে আই আরবিতে বলা হয় আল আইন আল আইন শব্দটির অর্থ হচ্ছে সক্ষু সামড়া সামড়াকে আরবিতে বলা হয় আল জিলদ আল জিল্দ যেটাকে ইংলিশে বলা হয় থাকে স্কেন কোনই কোনই শব্দটির অর্থ হচ্ছে আল মির ফাক আল মির ফাক যেটাকে ইংলিশে বলা হয় থাকে এলবো অথবা সাধারণ আরবিতে বলা হয় থাকে গুনিয়া হৃদয় হৃদয় শব্দটির অর্থ হচ্ছে হার্ট আরবিতে বলা হয় আল কালভ আল কালভ হচ্ছে অথবা অনেক সময় গাল্বো বলে থাকে আল গাল্ব হৃদয় কলিজা কলিজা শব্দটির অর্থ হচ্ছে লিভার লিভার আল আরবিতে বলা হয় থাকে আল কিবদ আল কিবদ অথবা কিবদাও বলে থাকে হাতের তালু হাতের তালুকে আরবিতে বলা হয় কাফ অনেক সময় অনেক ক্ষেত্রে কেউ কাউকে বলে থাকে আনা আদিক কাফ মানে হচ্ছে তোমাকে একটা থাপ্পড় দিব হাতের তালু হচ্ছে কাফ ফ্যাট ফ্যাট শব্দটির অর্থ হচ্ছে বেলি আর ইং আরবিতে বলা হয় আল বাতন আল বাতন ফ্যাট আল কফ আল ফরহেড যেটাকে আরবিতে বলা হয়ে থাকে আল জাবিন আল জাবিন কফল ফরহেড ইংলিশে বলা হয়ে থাকে ফরহেড ঠোট ঠোঁটের আরবি হচ্ছে আশাফাফ আশাফাহ হচ্ছে ঠোঁট যেটাকে ইংলিশে বলে থাকে লিফ ফিট ফিট শব্দটির অর্থ হচ্ছে ব্যাক আজ জাহার আজ জাহার আরবিতে বলা হয়ে থাকে আজহার হচ্ছে ফিট পুরু অথবা রান যেটাকে ইংলিশে বলা হয় থাই আরবিতে বলা হয় আল ফাখিজ আল ফাখিজ আল ফখিস্টের অর্থ হচ্ছে রান দুই কান এটাকে দোনো কানকে উভয় একসাথে বলা হয় টু ইয়ার্স অথবা আল উজ্জনাইন এটাকে আরবিতে বলা হয় আল উজনাইন দুই ফা টু লেক্স আল রিজলাইন আল রিজলাইন দনো পাকে কে একসাথে বলা হয় আল রিজলাইন মানে হচ্ছে এক জোড়া দুই ফা দুই চোখ এটাকে আরবিতে বলা হয় থাকে আল আই নাইন আল আই নাইন শব্দটির অর্থ হচ্ছে দুই চোখ আল আই নাইন দুই হাত টু হ্যান্ডস এটাকে আরবিতে বলা হয় আল ইয়াদাইন আল ইয়াদাইন শব্দের অর্থ হচ্ছে দুই হাত দুনো হাঁটুকে আরবিতে বলা হয় আল রুক বাতাইন আল রুক বাতাইন হচ্ছে হাঁটু আমরা যখন নামাজে রুকুতে যাই রুকু থেকে রুকবা শব্দটি এসেছে क्लिनिक अथवा चिकित्सालय क्लिनिक बंगलात আমরা চিকিৎসালায় অথবা ক্লিনিক বলে থাকি এটাকে আরবিতে বলা হয় মুসতাউসাফ মুসতাউসাফ ক্লিনিক ফোর ইকেনেরিকা অর্থে ল্যাব টেস্ট যেটাকে আরবিতে বলা হয় ফাহাস মেডিকেল কে ফাহাস বলা হয় ডক্টরের পরীক্ষা কে বলা হয় মেডিকেল টেস্ট আল ফাহাসTibbi ফাহাস আলTibbi মানে যখন মেডিকেল টেস্ট ডক্টরের পরীক্ষা বসত অনুমতি রেসিডেন্স ফার্মেট যেটাকে বলা হয় আল একামা আল একামা শব্দটি হচ্ছে বসত অনুমতি পাসপোর্ট পাসপোর্ট শব্দটি হচ্ছে জওয়াজ সফর জওয়াজ সফর হচ্ছে পাসপোর্ট পত্র লেটার খিতাব অথবা রিসালা যেটাকে বলা হয় মেসেজ পত্রকে বলা হয় খিতাব আর রিসালা হচ্ছে মেসেজ নিয়োগকর্তা বা আমরা যাকে বলে থাকি মালিক বা এটাকে আরবিতে বলা হয় থাকে আল কফিল। আর ইংলিশে বলা হয় স্পন্সর নিয়োগকর্তা রোগ পরীক্ষা কসফ শব্দটির অর্থ হচ্ছে আরবিতে হবে কসফ আর ইংলিশে বলা হয় ডায়াগনোসিস বুক বুক শব্দটির অর্থ হচ্ছে সেস্ট এটা আমরা আগেও জেনেছি সেস্ট হচ্ছে আসাদার আসাদার বুক বিশেষায়িত পরীক্ষা টেস্ট অ্যানালাইসিস হচ্ছে তাহলিল তাহলিল বিশেষায়িত পরীক্ষা টেস্ট অ্যানালাইসিস হচ্ছে তাহলিল রক্ত রক্তকে আরবিতে বলা হয় আদম যেটাকে ইংলিশে বলে থাকে ব্লাড আদম আদম হচ্ছে রক্ত নার্স নার্স হচ্ছে মোমার যারা রোগীদের সেবা করে নার্স এখানে মূল মূলত চলিত আরবিরা সিস্টার বলে ডাকে তার নার্সদেরকে কিন্তু তারা এটার মূল আরবি হবে মোমার রোদা দয়া করে অথবা কাইন্ডলি কাইন্ডলি মিন ফাদলিক আমরা আগে শিখেছি প্লিজ অর্থ হচ্ছে মিন ফাদলিক কিন্তু কাইন্ডলি কাউকে যদি বলেন সেটা হবে মিন ফাদলিক আমাকে দাও গিভ মি আতিনি তিনি আমাকে দাও আমরা এভাবে বলি জিভ আনা না এভাবে বলে শর্ট হয়ে যাবে আতিনি ডাক্তারের উপদেশ প্রেসক্রিপশন যেটাকে বলা হয় ওরাকা হ্যাঁ ওরাকা হ্যাঁ হচ্ছে ডাক্তারি প্রেসক্রিপশন দয়া করে কাইন্ডলি প্লিজ কাউকে কোনোভাবে অনুরোধ করার জন্য বলতে পারেন মিন পাদলিক আর যদি আরজুক এভাবে বলতে পারেন আরজুক দয়া করে শেয়ার শেয়ার আরবিটি হচ্ছে কুরসি আমরা বাংলাতেও বলে থাকি আর কিন্তু এটার মূল বাংলা হচ্ছে কেদারা টেকনিশিয়ান টেকনিশিয়ান শব্দটির অর্থ হচ্ছে ফান্নি ফান্নি শব্দটির অর্থ হচ্ছে টেকনিশিয়ান ল্যাবরেটরি এটাকে আরবিতে বলা হয় মুখতাবার মুখতাবার শব্দটির অর্থ হচ্ছে ল্যাবরেটরি যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই জন্য বলা হয়েছে মুখতাবার শরীর শরীরবিদ্যা বিষয়ক মেডিকেল হচ্ছে তিব্বি এটাকে আরবিতে বলা হয় তিব্বি তিব্বি হচ্ছে বিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ স্পেশালিস্ট হচ্ছে অথবা হচ্ছে বিশেষজ্ঞ ফসরাব অর্থ হচ্ছে আলবাউল ইউরিন ইংলিশে বলা হয় থাকে ইউরিন আর বাংলাতে বলা হয়ে থাকে ফসরাব আরবিতে বলা হয় থাকে আল বাউল সামস স্পোন যেটাকে আরবিতে বলা হয় থাকে আ মিল আঁকা মিল আকা শব্দটির অর্থ হচ্ছে চামচ সুরি আরবিতে বলা হয় থাকে সিকিন আর ইংলিশে বলা হয় থাকে নাইফ নাইফ শব্দটির অর্থ হচ্ছে সিকিন বা সুরি তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করে আল্লাহ হাফেজ আলসমানা এখানে বিদায় নিচ্ছি